গুড ইভিনিং, আজকে যাচ্ছি প্রীতমদের বাড়ি বাইক নিয়ে। পাটুলিতে সুদীপ্তা দাঁড়িয়ে আছে, পাটুলি থেকে ওকে তুলবো, তারপর যাবো। তো এসে গেছি আমি পাটুলিতে, তো যথারীতি আমি লেট। সুদীপ্তা অনেকক্ষণ আগে এসে দাঁড়িয়ে আছে, সুদীপ্তাকে ফোন করি, আসলে আবার কিস্তি খাবো। আসছি আমার পিছনে। কিস্তি দিল না, দিলাই সুদীপ্তা। আমি ভেবেছিলাম আমি দেরি করেছি বলে তুই কিস্তি দিবি হয়তো, তো দিলি না দেখে ভালো লাগলো। আমরা অ্যাকচুয়ালি প্রীতমের বাড়ি যাচ্ছি, প্রীতম একটা নতুন স্কুটার কিনেছে, ওটা দেখতে যাব। ডেইলি ব্লগ আমার দ্বারা হবে না, তাই উইকলি ব্লগ চেষ্টা করব, যদি করা যায়। শনি রোববার করে এদিক ওদিক যাওয়া হয়, তো এইগুলোই চেষ্টা করে দেখব। এখন আজকে আপাতত প্রীতমদের বাড়ি যাচ্ছি, ওখানে বাকি সব দেখাবো আর কি। হ্যালো হ্যালো, হাই, দেখতে এসছি। ভেবেছিলাম তুই নগ্ন হয়ে বেরোবি, কিন্তু তুই বেরোসনি, তাই ব্লগ করছি আজ। ঠিক আছে, আমার বাহন, হ্যাঁ ওটা তো দেখাবো, ওটার জন্যই তো আসা। আগে আমাকে হয়ে গেছে, আমাকে দেখানো হয়ে গেছে। এবার আমার বাহন, এই যে বাহন, এটা চড়বো তো এবার। হ্যাঁ, বাহনের পাশে প্রথম মানে কি বলবো, ওটা কি বলে মানে মডেল, না না প্রথম সরস্বতী, ওফ, তারপর নিজেকে দেখি দ্বিতীয় সরস্বতী, মানে কখনো সে এবার এবার এটা চড়া হবে, তার আগে খাওয়া দাওয়া হবে। কখনো সে নিজে চালাবে, কখনো আবার সে চড়বে পিছনে বসে, দুটো চলে একসঙ্গে, অনেক হয়ে গেছে। হ্যাঁ চল, একদমই 42 ডিগ্রিতে আমাদের এসির হাওয়া খাওয়ানোর জন্য। হ্যাঁ, আমাদের ঘরে এসি নেই, গরিব মানুষ আমরা, মোটামুটি তোরা, হ্যাঁ আছিস, অনেকক্ষণই আছিস। হ্যাঁ, খাওয়া দাওয়াটা কি হবে, এদের ট্রিটটা তো চাই। আরে একটা, হ্যাঁ মোটামুটি তোরা আছিস, 3 ঘন্টা আছিস, 3 ঘন্টা এসি হাওয়া খাওয়া, খাওয়া তো হবেই, গাড়ি কেনা, একদম চড়তে হবে, আর চড়তে হবে। আজকে আবার ফোন এসেছিল, নাম্বার প্লেট ফেট সব চলে এসেছে, আরে লাভ নেই, আবার আনতে যেতে হবে, খুব কুইক চলে এসেছে, 5 দিনের মধ্যে নাম্বার প্লেট, বাহ নতুন স্কুটার পেয়ে সুদীপ তখন আমার বাইক ছেড়ে ওই বাইকে চলে যাচ্ছে, মানে কি অবস্থা। প্রীতম, এটা আমাদের ট্রিট নাকি? ও ছোট এলাচ, কে আমি বললাম এটাই মানে ট্রিট দিবি মনে হয়। হ্যাঁ, তোর কেমন চললি, কেমন? খুব কমফোর্টেবল, গুড। তো বাইক আর উঠতে ইচ্ছা করছে না, কি বলিস রে ভাই। এখন এখানে আপাতত এসেছি সায়নীকে নিতে, সায়নী অফিস থেকে আসছে, এখান থেকে সায়নীকে নিয়ে অফিসে পাড়ি যাবো। এসে গেছে, কোথায় নামলি তুই অত দূরে? উইকলি ব্লগ চলছে, উইকলি ব্লগ কি করছে, ঘন্টার মাথা করছি। চল প্রীতম, কত পড়লো? 1,05,000। ওরে বাবা, পুরো 1,05,000, পুরো 1,05,000 অন রোড। তার সাথে আমি এই অলগাটটা লাগিয়েছি, হ্যাঁ, আর ফ্লোর ম্যাটটা নিয়েছি, ফ্লোর ম্যাটটা 472, আর অলগাটা 2441। আচ্ছা, এই সব মিলিয়ে আর কি, গুড। হেলমেট ফ্রি, এখন আলো আলো নেই বলে অতটা কিছু বোঝা যাচ্ছে না, এবার চালাতে বেরোবো। এবার সুশান্ত এসে গেছে, বেস্ট হেলমেট, ডোরেমন হেলমেট, আরে লাভলি, এ তো ট্রিট চলে এসছে, খোল খোল তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। হ্যাঁ, বাইক বাইকের ইয়ের জন্য, এই স্কুটারের জন্য, স্কুটার কিনে আমাদের খাওয়া খাইয়ে প্রীতমের এই অবস্থা। আমার জামা কাপড় বিক্রি করে
শুধু একটা হাফ প্যান্ট পরে আছি, এটা বিক্রি করে দিলে গন্ডগোল হয়ে যেত। 18 প্লাস কন্টেন্ট। মালাই কাবাব, এটা হলো বড়িয়ালি কাবাব দিয়ে ভাই বাটার নান, এটা কি চিকেন ভর্তা আর চিকেন রেশমি বাটার মশলা, আলুটার সাইজ কি রে, আর সাথে বিরিয়ানি যার দুটো ডিম আছে আর এত তো বড় একটা আলু দুটো আলু। এখন সব শুয়ে শুয়ে ভূতের গল্প হচ্ছে, ভূতের গল্প ঘুম এসে যাচ্ছে এমন ভূতের গল্প চলছে, এমন জ্বালাচ্ছে গল্পই বলতে দিচ্ছে। এখন বাজে একটা, আপাতত আমাদের এই গল্প টল্প শেষ হলো, ভূতের গল্প টল্প ভয় ভয় আছে, শনিবার মানে রোববার, তো আজের ব্লগ এখানেই শেষ, প্রীতমের নতুন যুগটারও দেখা হলো, সবাই টাটা, আবার দেখা হবে নেক্সট, চলো।